মাদকে কলঙ্কিত শাহরুখ কেন আজও বাংলার ব্র্যান্ড? ইতিমধ্যেই শাহরুখ যে সমস্ত এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ বিজ্ঞাপন সংস্থা তারা কিন্তু শাহরুখ খান সম্পর্কিত বিজ্ঞাপনগুলিকে ড্রপ করেছে। একমাত্র আমরা পশ্চিমবঙ্গ এখানে উদারতার ট্র্যাডিশনটা একটু বেশি দিনের বহু দিনের আমরা এখনো পর্যন্ত শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাখা কোনো সমস্যা দেখতে পাইনি। শায়ন কোনো সমস্যা নেই শাহরুখ খান এরপরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই রাজ্যের না মানে বাইরের রাজ্যে কি পরিচয় দেব ওই যে আরিয়ান খান ধরা পড়েছে না ড্রাগস নিয়ে ও বাবা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এতে নতুন কিছু নেই তো খুব একটা তার কারণ কিছুদিন আগে বিজেপি মিঠুন চক্রবর্তীকে পোস্টার বয়ের মতো করে নামিয়েছিল তার ছেলে ধর্ষণে অভিযুক্ত সুতরাং ইকুইভ্যালেন্ট হয়ে যেতে পারে আমি শুধু যে জায়গাটায় যেতে চাই দেখুন এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী যে কথা আজকে না কিন্তু মিঠুন চক্রবর্তী আজ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিশ্চিত ভাবে প্রশ্ন উনাকে উনাকে কার্যত চিফ মিনিস্টারের মুখ করে বিজেপি গেছে ঘোষিত নয় অনির্বাণ আমরা সবাই জানি অনির্বাণ আমরা সবাই জানি মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমার এই মুহূর্তে কোনো মাথা ব্যথা নেই এই কারণে স্বয়ং তার কারণ শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিধানসভা নির্বাচনের সময় মাথা ব্যথা সবার ছিল কোবরার ওই ছোবলের কথা আমরা কম বেশি সবাই জানি আমি সেদিকে যেতে চাইছি না আমি বলছি একটা সিরিয়াস ইস্যু নিয়ে আজকে আলোচনা হচ্ছে আমাদের দেশে এটা সিরিয়াস নয় বাঙালি এরপরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাহরুখ খানের পরিচয় সিরিয়াস ইস্যু নিয়েই আলোচনা হচ্ছে গোটা বিষয়টা ড্রাগস এর মতো সিরিয়াস ইস্যু সেটাকে কোথায় গিয়ে নর্মালাইজ করে দেওয়া হয় অনির্বাণ দা রাজু হিরানির ছবি সঞ্জু যেখানে খুব গ্লোরিফাই করে দেখানো হলো সঞ্জয় দত্ত কিভাবে ড্রাগস নিতেন তার চাইতে আরো বেশি গ্লোরিফাই করে দেখানো হলো সঞ্জয় দত্ত কর হর ময়দান ফতে সেখান থেকে কি করে ওভারকাম করে বেরিয়ে এলেন আমি এই চ্যানেলের নাম বলবো না অল ওভার ইন্ডিয়া জুড়ে একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল সেখানে একটি শো হয় যেখানে খুব ইউথরা যেতে পছন্দ করে সেখানের বেশিরভাগ শোতে শোয়ের বেশিরভাগ যারা পার্টিসিপেন্ট হয় আপনারা দেখলে শুনতে পাবেন সেখানে যে আমি ড্রাগস নিতে অভ্যস্ত ছিলাম সেটা বড় কথা না আমি ওখান থেকে ওভারকাম করে চলে এসেছি সেটা আরো বড় বিষয় আমি সেই বিষয়ের মধ্যে যাচ্ছি না আমি বলছি এত ড্রাগস আসছে কোথা থেকে আমাদের দেশে ড্রাগস কনজিউম করা একটা বিষয় ড্রাগস পেডলিং একটা বিষয় আরো বড় বিষয় হচ্ছে ড্রাগসের সাপ্লাই অনির্বাণ দা যে পয়েন্টটা আমরা কেউ এখানে ঢুকলাম না এই ড্রাগসের সাথে কিন্তু ক্রস বর্ডার টেরোরিজম কথাটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত তো স্বয়ং সেই কারণে বলছি দেশ বিরোধী আমি আবারও বলছি একজন লোক মাদক নিচ্ছে একজন মাদক বেচছে শুধুমাত্র তরুণ প্রজন্মের রক্তের মধ্যে বিষ ঢোকাচ্ছে না দেশের গোটা ম্যাপটার মধ্যে বিষ ঢোকাচ্ছে একদম সেই জন্যই বলছি ড্রাগস কনজিউম যেটা একদম বড় অপরাধ ড্রাগস সরবরাহ করা সেটাও যেমন অপরাধ সেটা আরো বড় অপরাধ ঠিক তেমন ভাবেই মুন্দ্রার আদানির এয়ারপোর্টে 2990 কেজি ড্রাগস উদ্ধার করবার পরেও গোটা ভারতবর্ষের মিডিয়া থেকে শুরু করে গিয়ে সেই খবর সামনে না আসা সেই নিয়ে সন্ধ্যাবেলায় আলোচনা না করা সেটাও কিন্তু যে খুব একটা ভালো বিষয় হয়েছে সেটা কিন্তু না এক নম্বর কথা দু নম্বর কথা কিছুদিন আগে সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি থেকে যে কথা আমরা দেখেছি যে বিএসএফ এর যে টেরিটরি ছিল গুজরাটে 80 থেকে কমিয়ে 50 করে দেওয়া হলো এই যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটির কথা আমরা এখানে বলছি এই জায়গাটা কেন কমানো হলো আমি এই জায়গাটা রিলেট করতে চাইছি এই কারণে বিভিন্ন সময়তে আমরা দেখেছি এই ড্রাগস এর মাধ্যমে কিভাবে টেরোরিজমের বিষয়টা সামনে চলে আসছে যিনি অ্যারেস্ট করেছেন সামির ওয়াংকেরে তার একটি ইন্টারভিউর মাধ্যমে এই কথা উঠে এসেছে যে আমরা কি সারা বছর শুধু শাহরুখের ছেলেকে অ্যারেস্ট করি নাকি আমরা কি শুধু রিয়া চক্রবর্তীকে অ্যারেস্ট করি না তো গোটা বছর ধরে আমরা কিন্তু মুশকিলটা হচ্ছে স্বয়ং শাহরুখের ছেলে আর রিয়া চক্রবর্তীকে অ্যারেস্ট করলে অনেকের মনে হয় দেশটা অসহিষ্ণু হয়ে পড়েছে।